যারা কখনো শুটকি মাছ খাননি বা পছন্দ করেন না, তারা এই শুটকি ভুনাটা খেলে অবশ্যই শুটকির ভক্ত হয়ে যাবেন। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের মজার একটি শুটকি রেসিপিতে স্বাগত জানাচ্ছি। আশা করছি ভালো লাগবে এই শুটকি রান্নাটা। আর এটা কী শুটকি সেটা শুরু থেকে শেষ পর্যন্ত থাকলেই দেখতে পারবেন। তো আমরা যারা শুটকি পছন্দ করি তাদের কাছে কিন্তু সব ধরনের শুটকিই অনেক বেশি ভালো লাগে। তবে আজকের এই শুটকিটা হচ্ছে শোল মাছের শুটকি। এটা আমি রোদে শুকাচ্ছিলাম, একটু দোকান থেকে এনে নিয়ে আমি সবসময় শুটকিগুলো একটু রোদে শুকিয়ে তারপরে এটা পিস পিস করে কেটে বক্সে রেখে দিই। তো আজকে আমি এটা শোল মাছের শুটকি নিয়েছি, একটা মাছ পুরাটাই নিয়েছি। এখানে একটু পানিতে ভিজিয়ে তারপর মাছগুলো কাটতে হয়েছিল, কারণ মাছগুলো কিন্তু অনেক শক্ত হয়ে গিয়েছে শুকানোর পর। তো পিস পিস করে কেটে ভালো করে একবার ধুয়ে নিয়েছি। এখন আমি আবার একটা পাতিলে দিয়ে দিয়েছি, এটা হাফ সেদ্ধ হলে তারপরে এটা আমি নামাবো। তো তারপরে কিন্তু আবারও ভালোভাবে শুটকি মাছটা ধুয়ে নিতে হবে, কারণ এটাতে কিছু আঁশ থাকে, তো সেগুলো কিন্তু সেদ্ধ করার আগেই আমি বেছে নিয়েছি। এখন চলে আসছি চুলায়। আমি এখানে একটা প্যান দিয়ে দিয়েছি, তাতে আমি হাফ কাপের চেয়েও একটু বেশি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে একটু শুটকিগুলো ভেজে নিব, তাতে করে যদি হালকা কোনো শুটকির গন্ধও থাকে সেটা কিন্তু আর থাকবে না। তাই আমি সবসময় শুটকি রান্না করার সময় এগুলো একটু টেলে নিয়ে ধুয়ে নিই, ধোয়ার পরে কিন্তু আবারও তেলে দিই, যার জন্য এটা কিন্তু কোনো গন্ধই করে না শুটকির। তো এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় এইভাবে রান্না করলে। ওই প্যানে আমি দিয়ে দিয়েছি আর একটু পরিমাণে তেল, ভাজার কারণে তেলটা একটু কমে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো রসুন বাটা, দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচের মতো শুকনা মরিচ গুঁড়া। আর শুটকিতে কিন্তু একটু ঝালটা ভালো লাগে, তাই আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 1 চা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়া। আর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়, আর লবণটা দিচ্ছি না, কারণ অনেক সময় শুটকি মাছে লবণটা থাকে, পরে কিন্তু অতিরিক্ত হয়ে যায়, তাই আমি চেক করে তারপরে আমি লবণটা দিব। ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তো আবারও একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কিছুক্ষণ ধরে আমি এটা কষিয়ে নিতে হবে। তো অনেক সময় দেখা যায় যে মশলাটা যদি কষানো না হয় তাহলেও কিন্তু মশলার কাঁচা কাঁচা গন্ধ থাকে, তখনও খেতে ভালো হয় না। আর এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ কুচি। আজকের বাটা দিচ্ছি না, কাটাটাই দিচ্ছি আমি এই শোল মাছ শুটকি ভুনাটায়। তো এখন আমি শুটকিটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি। এবং এখান থেকে পেঁয়াজ রসুন পেঁয়াজ থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি উঠবে, তাই পানিটা শুকানো পর্যন্ত আমি কিন্তু পানি আর দিব না এখানে। এটা যতক্ষণ একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি এখানে পানি অ্যাড করব। আর এই এখন দিয়ে দিয়েছি 1টা টমেটো কিউব করে কেটে, তাতে টেস্টটা ভালো আসবে। তো এতে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু একটু একটু এখনও পানি আছে, আর আমি চেক করে নিয়েছি। তো এখন আমি 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, এর চেয়ে বেশি লাগবে না, লাগলে আমি আবার পরে টেস্ট করে সেটা দেখে দিব। আর এখন দিয়ে দিলাম 7-8টা কাঁচা মরিচ, পাকা মরিচ মাঝখান দিয়ে ফেরে। ঝাল ঝাল একটু থাকলে শুটকি রান্নাটা মজা হয় খেতে। এই তো দেখতেই পারছেন আমি কীভাবে করে এটা পরপর একটু পরপরই কিন্তু আমি এটা নেড়ে দিচ্ছি, কারণ নিচে লেগে গেলে কিন্তু শুটকি মাছের যে রান্নার টেস্টটাই নষ্ট হয়ে যাবে, তাই যাতে নিচে না লাগে সেটাও খেয়াল রাখতে হবে। যেহেতু আমি এখনও কোনো পানি দিইনি তাই এটা সম্ভাবনা থাকে। এখন আমি দেশি রসুন দিয়ে দিচ্ছি 1 কাপের পরিমাণ মতো, এগুলো দেশি রসুন ছিলে আমি দিয়ে দিলাম। রসুন কিন্তু শুটকিতে অনেক বেশি ভালো লাগে আর দিতেও হয়, তো আমি রসুনটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। খুব ভালোভাবে এগুলো সেদ্ধ হয়ে গেলে, মোটামুটি 90% সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে, ঝোলের পানি দিয়ে রান্নাটা শেষ করব। তো এইভাবে কারা শুটকি রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই তো আমি এখন একটু চেক করে নিলাম যে শুটকিটা সেদ্ধ হয়েছে কি না, দেখলাম যে প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখন আমি 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিলাম। আর এই পানিটা যখন শুকিয়ে যাবে তখনই কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাবে। আর এখনও যা যা বাকি আছে, রসুন পেঁয়াজ বা শুটকির কিছুটা যদি বাকি থাকে পুরোটাই সেদ্ধ হয়ে যাবে, ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব।
আসলে অনেক ধরনের শুটকি হয়, তবে বড় মাছের শুটকিগুলো খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আপনারা কখনো, আমি এর আগে টাকি শুটকি খেয়েছি অনেক, কারণ আমাদের বাসায় করা হতো, তাছাড়াও কিনে এনেও খেয়েছি। আর এটা এই প্রথম আমার ট্রাই করা শোল মাছের শুটকি। এটা আমি যখন সিলেট গিয়েছিলাম তো তখন নিয়ে এসেছিলাম। আর আমার রান্নাটিও কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। সেদিন আমি আর অন্য কিছু লাগেনি, আমি আসলে দুই বেলা এই শুটকি দিয়ে খেয়ে ফেলেছি। তো আজকের এই রেসিপিটা ফলো করলে অবশ্যই যারা শুটকি পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।